ফের শিশু চোর সন্দেহে গণপ্রহার। বারাসাত দত্তপুকুরে ছবি আমরা দেখেছিলাম, আর এবার অশোকনগরও দেখেছিলাম, তারপরে এবার বনগা। বারাসাত, দত্তপুকুর, অশোকনগরের পরে এবার বনগা। আমরা বিস্তারিত জানবো টিটপের কাছ থেকে। টিটপ, কি ঘটেছিল, কি জানতে পারছো পুলিশ সূত্রে? একদম তাই, আমরা যে ছবিটা দেখেছিলাম যে বারাসাত, দত্তপুকুর এবং অশোকনগর, এবার কিন্তু বনগাঁতে সেখানে শিশু সন্দেহে এক ভবঘুরেতে কিন্তু বেধরক মারধর করে সেই ছবি ভাইরাল হয়। স্বাভাবিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাগাতার প্রচার করা হচ্ছে, যাতে কোন রকম ভাবে আইন কেউ নিজেদের হাতে না তুলে নেন, সন্দেহজনক ভাবে কাউকে দেখা হলে যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় বা তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও মানুষ কিন্তু সচেতন এখনো পর্যন্ত হয়নি। সেই ছবিটাতে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে বনগাঁ অথবা ঠাকুরকুলি এলাকাতে সেখানে এক ভবঘুরে তাকে সন্দেহজনক ভাবে শিশু চুরির গুজব ছড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে তাকেও কিন্তু সেইভাবে কিন্তু ওখানকার মানুষজন তারা কিন্তু বেধরক মারধর করে তাকে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, মানুষ কবে তারা সচেতন হবেন? তাদেরকে বারবার বলা হচ্ছে যেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা, অর্থাৎ যে শিশু চুরির যে গুজব, সেই গুজবের মতো ঘটনা কিন্তু কোথাও ঘটেনি। পুলিশ বারবার করে প্রচার করছেন, সচেতন করছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে বিভিন্ন প্রান্তে অর্থাৎ যে গোটা জেলা জুড়ে আমরা দেখেছিলাম যে বারাসাতের একের পর এক ঘটনা, দত্তপুকুরে, বেড়াচ্ছে, অশোকনগর, তারপরে বা নতুন করে বনগাঁতে। কিন্তু এখানে দাঁড়িয়ে যদিও পুলিশ ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, পাশাপাশি যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা দেখাচ্ছি, সেই ভিডিওর সূত্র ধরে পুলিশ আরো বাকি যারা রয়েছে তাদের কিন্তু খুঁজতে পারছেন। অর্থাৎ যে বারবার করে আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশেরও স্বাভাবিকভাবে তাদের যে যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও। অর্থাৎ মানুষকে সচেতন করবার পরেও কিন্তু মানুষ এখনো পর্যন্ত সচেতন হচ্ছেন না, তা সেখানে দাঁড়িয়ে এখন দেখা যে মানুষ কবে সচেতন হন। আর এই ঘটনায় অর্থাৎ যেই ব্যক্তিকে মারধর করা হয়েছে ভবঘুরে, তিনি যেমন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন, তার চিকিৎসা চলছে, পাশাপাশি ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করে কিনা পুলিশ সেটাও দেখার বিষয়। অর্থাৎ এই যে বারবার করে একই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটছে, সেখানে দাঁড়িয়ে পুলিশকে লাগাতার পুলিশ প্রচার করছেন বিভিন্ন প্রান্তে, কিন্তু তারপরেও তার কিন্তু পুনরাবৃত্তি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তবে প্রশ্ন একটাই যে গোটা জেলায় যেভাবে গিয়ে শিশু চুরির যে গুজব ছড়িয়েছে, এই গুজব প্রশ্ন তো উঠছেই, কারণ যেভাবে শিশু চোর সন্দেহে গণপ্রহার চলছে এক এক জায়গায়, প্রশ্ন তো উঠবে, খুব স্বাভাবিক। তবে এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনা যাক একবার। এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা সন্দেহ ধরে ওকে ধরেছে, ধরে যাও গেলে এলাকার যেটা হয় জনরসি যেটা হয় সেটি করে তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা তো হাসপাতালে মানে এখন ট্রিটমেন্টে আসবে, যেটাতে রাখা হয়নি আমরা বাঁধিনি, মানে মারধর করেছে ওই এলাকায় যেটুকু হয়, আননোন ফেস হয়েছে, আননোন ফেসে যেটুকু হয়। দুর্গাপুর থেকে এসএফ চালে এক জঙ্গি যোগে এবার গ্রেফতার মোহাম্মদ হাবিবুল্লাহ। আর এই হাবিবুল্লাহকে রাতভর কাকসা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। হাবিবুল্লাহর কাছ থেকে উদ্ধার হচ্ছে ল্যাপটপ এবং মোবাইলও। দুর্গাপুর থেকে এসটিএফের জালে এক জঙ্গি যার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ, এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে হাবিবুল্লাহকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য যেমন সামনে এসেছে, একইভাবে হাবিবুল্লাহর কাছ থেকে উত্তর হচ্ছে ল্যাপটপ এবং মোবাইল। আর এই ল্যাপটপ ও মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজে এখন রয়েছে এসটিএফ আধিকারিকরা। অবশ্য এখানে উঠে আসছে খাগড়াগড় কাণ্ডের স্মৃতি, 2016 সালেও কিন্তু খাগড়াগড়ও ঠিকই ছাত্র যোগ পাওয়া গিয়েছিল। দুর্গাপুর থেকে এসটিএফের জালে এক জঙ্গি যোগে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহকে, এবং তার কাছ থেকে একাধিক তথ্য যেমন পাওয়া যাচ্ছে, একই সঙ্গে উদ্ধার হয়েছে ল্যাপটপ এবং মোবাইল। ফের শিশু চোর সন্দেহে গণপ্রহার। বারাসাত, দত্তপুকুরে ছবি আমরা দেখেছিলাম, আর এবার অশোকনগরও দেখেছিলাম, তারপরে এবার বনগাঁ। বারাসাত, দত্তপুকুর, অশোকনগরের পরে এবার বনগাঁ। আমরা বিস্তারিত জানবো টিটপের কাছ থেকে। টিটপ, কি ঘটেছিল, কি জানতে পারছো পুলিশ সূত্রে? একদম তাই, আমরা যে ছবিটা দেখেছিলাম যে বারাসাত, দত্তপুকুর এবং অশোকনগর, এবার কিন্তু বনগাঁতে সেখানে শিশু চুরির সন্দেহে এক ভবঘুরেতে কিন্তু বেধরক মারধর করে সেই ছবি ভাইরাল হয়। স্বাভাবিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাগাতার প্রচার করা হচ্ছে, যাতে কোন রকম ভাবে আইন কেউ নিজেদের হাতে না তুলে নেন, সন্দেহজনক ভাবে কাউকে দেখা হলে যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় বা তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও মানুষ কিন্তু সচেতন এখনো পর্যন্ত হয়নি। সেই ছবিটাতে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে বনগাঁ অথবা ঠাকুরকুলি এলাকাতে সেখানে এক ভবঘুরে তাকে সন্দেহজনক ভাবে শিশু চুরির
সেই গুজব ছড়িয়েছে সেখানে দাঁড়িয়ে তাকেও কিন্তু সেইভাবে কিন্তু ওখানকার মানুষজন তারা কিন্তু বেধড়ক মারধর করে, তাকে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু পুলিশ উঠতে শুরু করেছে, মানুষ কবে তারা সচেতন হবেন তাদেরকে বারবার বলা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা অর্থাৎ যে শিশু চুরিচ্ছে গুজব সেই গুজবের মতো ঘটনা কিন্তু কোথাও ঘটেনি, পুলিশ বারবার করে প্রচার করছেন সচেতন করছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে বিভিন্ন প্রান্তে অর্থাৎ যে গোটা জেলা জুড়েই আমরা দেখেছিলাম যে বারাসাতের একের পর এক ঘটনা রক্ত পুকুরে বেড়াচ্ছে অশোক নগর তারপরে বা নতুন করে বনগাঁতে, কিন্তু এখানে দাঁড়িয়ে যদিও পুলিশ ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, পাশাপাশি যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা দেখাচ্ছি সেই ভিডিওর সূত্র ধরে পুলিশ আরো বাকি যারা রয়েছে তাদের কিন্তু খোঁজ পাচ্ছেন, অর্থাৎ যে বারবার করে আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশেরও স্বাভাবিকভাবে তাদের যে যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও, অর্থাৎ মানুষকে সচেতন করবার পরেও কিন্তু মানুষ এখনো পর্যন্ত সচেতন হচ্ছেন না, তা সেখানে দাঁড়িয়ে এখন দেখাম যে মানুষ কবে সচেতন হন। আর এই ঘটনায় অর্থাৎ যেই ব্যক্তিকে মারধর করা হয়েছে ভবাপুরে তিনি যেমন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসা চলছে, পাশাপাশি ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করে কিনা পুলিশ সেটাও দেখার বিষয়, অর্থাৎ এই যে বারবার করে একই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটছে সেখানে দাঁড়িয়ে পুলিশকে লাগাতার পুলিশ প্রচার করছেন বিভিন্ন প্রান্তে, কিন্তু তারপরেও তার কিন্তু পুনরাবৃত্তি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তবে প্রশ্ন একটাই যে গোটা জেলায় যেভাবে গিয়ে শিশু চুরির যে গুজব ছড়িয়েছে এই একেবারে সেই প্রশ্ন তো উঠছেই, কারণ যেভাবে শিশু চোর সন্দেহে গণপ্রহ চলছে এক এক জায়গায় প্রশ্ন তো উঠবে, খুব স্বাভাবিক। তবে এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনা যাক একবার। এইখানে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা সন্দেহ ধরে ওকে ধরেছে, ধরে যাও গেলে এলাকার যেটা হয় জনরসিদ্ধ যেটা হয় সেটি করে তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা তো হাসপাতালে মানে এখন ট্রিটমেন্টে আসবে যেটাতে রাখা হয়নি আমরা বাঁধিনি, মানে মারধর করেছে ওই এলাকায় যেটুকু হয় আননোন ফেস হয়েছে আননোন ফেসে যেটুকু হয়। দুর্গাপুর থেকে এসটিএফ এর জালে এক জঙ্গি যোগে এবার গ্রেফতার মোহাম্মদ হাবিবুল্লাহ। আর এই হাবিবুল্লাহকে রাতভর কাকশা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়, হাবিবুল্লাহর কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ এবং মোবাইলও। দুর্গাপুর থেকে এসটিএফ এর জালে এক জঙ্গি যার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ, এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে হাবিবুল্লাহকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য যেমন সামনে এসেছে একইভাবে হাবিবুল্লাহর কাছ থেকে উত্তর হচ্ছে ল্যাপটপ এবং মোবাইল। আর এই ল্যাপটপ ও মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজে এখন রয়েছে এসটিএফ আধিকারিকরা। অবশ্যই এখানে উঠে আসছে খাগড়াগড় কাণ্ডের স্মৃতি, 2016 সালেও কিন্তু খাগড়াগড়ও ঠিকই ছাত্র চোখ পাওয়া গিয়েছিল। দুর্গাপুর থেকে এসটিএফ এর জালে এক জঙ্গি যোগে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহকে, এবং তার কাছ থেকে একাধিক তথ্য যেমন পাওয়া যাচ্ছে একই সঙ্গে উদ্ধার হয়েছে ল্যাপটপ এবং মোবাইল।